সম্পন্ন হলো আসানসোল পৌরসভার মেয়র ও চেয়ারম্যান পদে শপথ গ্রহণ অনুষ্ঠান। শুক্রবার আসানসোলের রবীন্দ্র ভবনে শপথ নিলেন পৌরসভার 106টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলররা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস অরুণ প্রসাদ, মহকুমা শাসক সহ বিধায়ক হরেরাম সিং, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ভি শিবদাসেন, দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখার্জি, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় সহ আসানসোলের বিশিষ্ট ব্যক্তিরা। এই দিন বারাবণীর বিধায়ক তথা নবনির্বাচিত আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, রাজ্য সরকারের যতগুলি প্রকল্প আছে সেগুলি যাতে মানুষ পায় সেদিকে নজর রাখা হবে। এছাড়াও আমাদের ম্যানিফেস্টোতে যেগুলো আছে সেগুলি সব করা হবে। বসু কাউন্সিলর আর সেকেন্ডেড বাই ডক্টর দেবাশিস সরকার আর চেয়ারম্যান শ্রী অমরনাথ চ্যাটার্জি একজনই প্রার্থী। ওনার প্রপোজার হচ্ছেন এমডি ওয়াসিমুল হক আর ওনাকে সেকেন্ডেড বাই স্যাম সোরেন। তো যেহেতু আর কোনো প্রার্থী নেই, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার Shri Vidhan Upadhyay as a mayor of Asansol Municipal Corporation. Shri Vidhan Upadhyay, ইশ্বরানন্দে শপথ গ্রহণ করতেছি, সত্যনিষ্ঠার সহিত অঙ্গীকার করতেছি যে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমূহের নিকট কোনো বিষয়ে যাহা মেয়র হিসাবে আমার বিবেচনার জন্য আসিবে অথবা আমার জ্ঞাতসায় হইবে তাহা আমি মেয়র হিসাবে দায়িত্ব কর্তব্য পালনের নিমিত্ত জরুরি না হলে প্রকাশ করিব না। এবং নতুন দায়িত্ব পেয়েছি নিশ্চিতভাবে, আমার আগে আমাদের সকলেরই অভিভাবক আমাদের এখানকার মলয় যাদব বলেছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত আমাদের রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো এবং আমাদের যেটা ম্যানুফেস্টোতে ছিল যে ফার্স্টে ছিল নিকাশি ব্যবস্থা যেটা গাউরী নদী বলা হচ্ছিলো, তো আমরা সবগুলো নিয়ে মানুষের যাতে পরিষেবাগুলো ভালো হয় সেটার চেষ্টা আমরা সবাই মিলে করবো কর্পোরেশনের। পদক্ষেপ কী হবে? প্রথম পদক্ষেপ হবে আসানসোলটাকে মানে সুন্দর করা, পরিচ্ছন্ন করা, আমাদের যেটা যানজট যেগুলো হয় সেগুলো করা, আর আমাদের যেটা বর্ষাকালে যেটা ড্রেনেজ ব্যবস্থাটা যেটা একটু আগে আমার মলয়দা বলছিলাম সেই ড্রেনেজ এগুলোকে আরও উন্নত করা। ফুটপাথ একটা সমস্যা আসানসোল কর্পোরেশন, হ্যাঁ তাদেরকে রেখে মানে হ্যাঁ ওগুলো নিশ্চিতভাবে আমরা সবাই মিলে দেখে যেটা করার হবে যাতে মানুষের সুবিধা হয় সেটা ব্যবস্থা করব। অপরদিকে মন্ত্রী মলয় ঘটক জানান, মেয়র হিসেবে একজনের নাম নমিনেশন করা হয়েছিল, তার প্রতিদ্বন্দ্বিতা কেউ করেননি। আজকে মেয়র ও চেয়ারম্যানের শপথ গ্রহণ হয়েছে। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন মেয়র হিসাবে বিধান উপাধ্যায় বিধায়ক আজকে শপথ নিয়েছেন। প্রথা অনুযায়ী মেয়র এবং চেয়ারম্যান এই দুজনের নির্বাচনের জন্য যে নমিনেশন ফাইল হয়েছিল সেই নমিনেশনে দ্বিতীয় কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতাতে নমিনেশন ফাইল করেনি। স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধান উপাধ্যায় মেয়র নির্বাচিত হয়েছেন এবং অমরনাথ চট্টোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন, তাদেরও শপথ গ্রহণ হয়েছে। আসানসোল কর্পোরেশনের নতুন পথ চলা আজকের থেকে শুরু হবে বিধান উপাধ্যায়ের নেতৃত্বে। আমরা আশা করব যে আসানসোল কর্পোরেশন আরও উন্নততম পরিষেবা দেবে। কি পরামর্শ দেবেন নতুন মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে? এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কটা প্রকল্প আছে সেই প্রকল্পগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নতুন কর্পোরেশন নেবে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আসানসোলের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় জানান, আসানসোলের মানুষ দিদি 73টি প্রজেক্টের সুবিধা পাবে। এই নতুন পথ চলার শুরুতে আমি কলকাতা থেকে এসেছি। বিধানবাবুকে এটা উৎসর্গ করছি, ঠিক আছে, আর আসানসোলের মানুষকে। না না, এই মাইকে আমার গলা ভাঙা ধন্যবাদ। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, ওনাকে পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। দেখুন, রাজনৈতিকভাবে প্রত্যেকের অধিকার আছে, কিন্তু বিক্ষোভ করতে গেলেও তাদের বুঝতে হবে যে আগের বারের থেকেও এবারে ফলারক পুরো পশ্চিমবঙ্গ দিদির সঙ্গে আছেন এবং তার যে কারণগুলো সেটা আমি এখন দল বদল করলে অনেক কিছু চোখের সামনে আসে। তো ওরা ওদের কাজ করছেন, আমরা আমাদের কাজ করছি, মানুষ আমাদের সাথে আছে, ভোট দিয়েছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, আমাদের কাজ হচ্ছে মানুষের কাজ করা, সেটা করব। রাজনৈতিকভাবে ওরা বিক্ষোভ যেটা দেখানো নিশ্চয়ই করবে, করুক, সেটা কোনো অসুবিধা নেই। প্রথমে আমি
অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে অনুরোধ করব, ওথ টেকিং সেরেমনি হবে আমাদের অফ দি 106 কাউন্সিলার্স ইলেকটেড মেম্বার্স, এখানে দশজন করে করে হবে এখানে। তারপরে আমাদের ফার্স্ট মিটিং অফ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন হবে, যেখানে মাননীয় প্রোটেম স্পিকার সাহেব শ্রী তপন ব্যানার্জি উনি ইলেকশন কন্ডাক্ট করবেন এবং কন্ডাক্ট করে অনারেবল মেয়র এবং অনারেবল চেয়ারম্যান ডিক্লেয়ার করবেন। তারপরে অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনারেবল মেয়র এবং অনারেবল চেয়ারম্যানের ওথ অফ সিক্রেসি কন্ডাক্ট করবেন এবং তারপরেই প্রোগ্রাম শেষ হবে। শুক্রবার আসানসোলের কাউন্সিলর মেয়র ও চেয়ারম্যান পদের শপথকে ঘিরে জমে উঠেছিল শহর আসানসোলের প্রাণকেন্দ্র বিএনআর মোড় সংলগ্ন এলাকা। ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি, যে সত্য নিষ্ঠার সঙ্গে অঙ্গীকার করিতেছি যে আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহের নিকট কোনো বিষয়ে যাহা চেয়ারম্যান হিসাবে আমার বিবেচনার জন্য আসিবে অথবা আমার অজ্ঞাতসারে হইবে তাহা আমি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব কঠোর প্রকাশ করিব। আমি মোহাম্মদ ওয়াসিমুল্লাহ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ওয়ার্ড নম্বর 26 কা চুনা হুয়া কাউন্সিলর খোদা কে নাম সে হলফ লেতা জো হিন্দ মে রায়জ হ্যায় পুরে ইয়াকিন কে সাথ আমল করুঙ্গা আর পুরে ইমানদারি কে সাথ আপনে কামো পর আমল করুঙ্গা। একটু নেড়া হারলে বলে সন্ত্রাস হয়েছে আর জিতলে বলবে ভালো ভোট হয়েছে, কিন্তু আমাদের যখন বাইরে শুনছি অবস্থান বিক্ষোভ করছে তখন তাদের কাউন্সিলাররা এখানে শপথ দিচ্ছে, তাই এদের দ্বিচারিতাটা প্রথম দিন থেকে আছে এবং মানুষ এদেরকে বিশ্বাস করে না ভরসা করে না। আজকে যদি তারা শপথের বিরুদ্ধে তারা নির্বাচনের ইয়ের বিরুদ্ধে অবস্থান করছে তাহলে আজকে তাদের কাউন্সিলাররা কেন শপথ নিচ্ছে? তো যেখানে তাদের কাউন্সিলার জিতেছে সেখানে ভালো ভোট হয়েছে আর যেখানে জিততে পারেনি সেখানে খারাপ ভোট হয়েছে। একেবারে নয়, সন্ত্রাস কোথাও হয়নি, মানুষ ভোট দিয়েছে তবেই তো তাদের 7 জিতেছে, তাহলে সন্ত্রাস হলে তো তারা 7 জিততো না, পুরো 15 বিরোধী জিততো না, তাহলে 15 বিরোধী কাউন্সিলার জিতলে কি করে? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।